اللهم صل على محمد سيدنا ومولانا محمد عدد ما في علم الله صلاة দাইমাতাম বিদাওয়ামে মুলকিল্লাহ এক দরুদে ছয় লক্ষ দরুদের নাকি হলে দুই দরুদে কত লক্ষ দরুদের নাকি হলো বারো লক্ষ আবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله الحمد لمن قدر خير روح بالام والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا لا شبه ولا মিসলা ওয়ালা কুফু আল মওলা লা বিল দা দালা আম্মা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা একবার বললেই হাজার গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন চার হাজার নাকি আমল দান করেন জান্নাতে চার হাজার মর্যাদা বৃদ্ধি করেন তিন চারে কত হাজার একটু মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে জিকির লা ইলাহা ই আমার শেখ শাইখুল ইসলাম আহমদ শফি রহমত বলতেন দৈনন্দিন যারা এই কালিমা দিয়ে জিকির করবে আল্লাহ তাদের কলবের তালা খুলে দেবেন কলিজার মধ্যে যে কালো কালো দাগ লাগে গুনাহের কারণে আল্লাহ তালা কালিমার জিকিরের দ্বারা সেই কালো গুনাহের দাগগুলো মুছে দিবেন ইল্লাল্লালাম এখান থেকে বাম্বুদের দুই আঙ্গুল নিচে এক টুকরা গোস্তের নাম রু কলবাত্তা এখানে সবাই লোকই আছে এখান থেকে সবাইকে বের করতে হবে এই জায়গাকে একজনের জন্য খালি করতে হবে বলেন তো তার নাম কি আরও জোরে তিনি কে জোরে এখান থেকে لا الہ الا اللہ لام. تجھے تم معلوم ہے الہی بہت ہی گندا ہے حال میرا گناہ میں آلودہ ہوں رہا ہے روا روا با لبال میرا لا الہ علاح لا الہ الا اللہ یہ آخری دن ہے زندگی کے दुरुस्तरी मोहबत में अब मसी में हूं तकाल मेरा लाह इलाह इल اللہ इला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর শাহ کرامত আলী মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সাতাশে মার্চ দুই হাজার বাইশ ইংরেজি রোজ রবিবার আপনাদের মতো দিনদার ইমানদারদের সাথে আমার মতো একদিন অযোগ্য একজন অযোগ্যকে মহান মালিক জন্য তৌফেক দান করলেন এজন্য মালিকের দরবারে কালিম এত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মতে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট একটি আয়াত বিশ্বনবি শাফা আতের কান্ডারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামীর রগণিত হাদিস থেকে ছোটো একটি হাদিস বরকতের জন্য তেলাওয়াত করেছে মোহনাল্লাহ আমি অদমকে তোফেক দান করলে পাশাপাশি আপনাদের দোয়া এবং মনোযোগ আকর্ষিত হলে সকলের উপকারে আসে এমন কিছু কথা বলা রসুনদের জন্য চেষ্টা করব। ওমা তোফিক ইল্লা বিল্লাহ আলাইহিতা ওয়াক্কালতু উনি সম্মানিত হাজিরিন এই মাহফিজের জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে পোস্টারের মাধ্যমে মাইকের মাধ্যমে টেলিফোনে মৌখিকভাবে বলেন তো দাওয়াত ইসলামে আছে না নাই মেহরবানী করে আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া ইসলামে আসে না নাই কোরআন পাকের আয়াত আল্লাহ তালা বলেন উদু ইলা সাবিল রব্বিক بالحিকমতি ওয়াল মওইজাতিল হাসানাহ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত আর নির্বাচিত করে দেশের কিছু ওলামায় কারামকে যার মধ্যে আমার মতো একজন অযোগ্য না লায়ক আমাদের আমাদেরকে আহ্বান করা হয়েছে মহান আল্লাহ এবং বিশ্ব নবীর আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটার নাম তাবলিক এটার নাম বলেন তো তাবলিক ইসলামে আসে না নাই পরানে পাকের আয়াত আল্লাহ তালা বলেন ইয়া ইউহার রসুল বাল্লিক মা উনজিলাইলাইকে মির রব্বিক ওয়াল্লাম তাফাইল ফামা আবল্লাহত রিসাল্লা তাহু আমার হ্যাবিব আমি আপনাকে জমিনে প্রেরণ করেছি দিনের তাব্লিগ করার জন্য যদি আপনি দিনের তাবলিগ না করেন আমার বাণী পৌঁছে না দেন তাহলে আপনি তো রিসাল্লাতের কোন দায়িত্বই পালন করেন নাই তাহলে দাওয়াত আর তাব্লিগ ইসলামে আছে না নাই তিক্তম্মিভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরফাতের ময়দানে জবলে রহমতের পাদদেশে জুমার দিন আসর নামাজের পূর্ব মুহূর্তে সোয়ালক্ষ সাহাবায় কারামের সম্মুখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন আল্লাহ আল বাল্লাক্তু আল্লাহ আল বাল্লাক্তু আল্লাহ আল দিনের যেই গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে তাবলিক করার জন্য পাঠিয়েছেন আমি কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি তখন সোয়ালক সাহাবায় কারাম একই সুরে বললেন আপনি শুধু দিনের তাবলিক করেছেন তা নয় বরং তার যথাযথ হক আদায় করে দিয়েছেন এই কথা বলার পরে আল্লাহর রসুল শাহাদ আঙ্গুলিকে আকাশের দিকে উত্তোলন করে বললেন আল্লাহ 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 আয় আল্লাহ আপনিও সাক্ষী থাকুন আপনিও সাক্ষী থাকুন আপনিও সাক্কি থাকুন দিনের যথাযথ দায়িত্ব আদায় করেছি বলে আরফাতের ময়দানে জুমার দিনে সোয়ালক্ষ সাহাব আয়ে ক্যারম সাক্ষ্য দিয়েছেন এরপর আল্লাহর নবী বললেন ফাল্লু বল্লে কো শাহিদুল হে আমার সাহাব আয়ে কারাম যারা আরফাতের ময়দানে হাজির হতে পারে নাই কামত পর্যন্ত যারা এই ময়দানে আসতে পারে নাই কামতের পূর্বে আসবে দুনিয়াতে যা জন্মগ্রহণ করবে তাদের কাছে দিন পৌঁছে দেওয়া দিনের তাবলিক করে দেওয়া তোমাদের উপর আমি দায়িত্বটা অর্পণ করে গেলাম এবার বলেন তো দাওয়া তার তাবলিক ইসলামে আসে না নাই ভাগ্যের নির্মাণ পরিহাস যেই দাওয়া তার তাবলিক করার জন্য আদম আলাইহি ইসলাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল আল্লাহ তালা জমিনে প্রেরণ করেছেন এই দাওয়াতের বিরুদ্ধে সৌদি আরবের মসজিদের মিম্বর থেকে ফতোয়া জারি হয়েছে দাওয়াত তবলিক নিষিদ্ধ তাবলিক গোলারা কাফের দাওয়াত তবলিক গোলারা মুশরেক দাওয়াত তবলিক গোলারা বেদাতি নাওয়াজ কালকে বলিয়েন আর জোরে বলতে হবে না নাওয়াজ বলেন তো বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার দেড় হাজার বছর পর আজ পর্যন্ত দাওয়াত তবলিক আছে না নাই শুধু তা নয় আল্লাহর নবীর সেই দাওয়াত তবলিককে বন্ধ করতে চেয়েছিল আবু বন্ধ করতে চেয়েছিল আবু বন্ধ করতে চেয়েছিল অদ্বারা বন্ধ করতে চেয়েছিল সাইবারা সেই আবু জাহালের বাচ্চারা সেই আবু আহাবের দালালারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে গেছে রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দেড় হাজার বছর পর আজ পর্যন্ত দাওয়াত তবলিগ আছে কামত পর্যন্ত থাকবে দাওয়াত আর তবলিগকে বন্ধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই ঠিক কি না বলেন সম্মানিত হাজেরিন আল্লাহর রসুলের সেই দাওয়াত আর গোটা দুনিয়ার মধ্যে দুই শত দেশের মধ্যে দাওয়াত তবলিগের মার্কাস কায়েম হয়েছে দাওয়াত তবলিগের মেহনতে গোটা দুনিয়ার শত নয় হাজার নয় লক্ষ লক্ষ অমুসলিমরা দাওয়াত তবলিগের মেহনতে মুসলমান হইতেছে ঠিক কিনা না বলেন এই দাওয়াত তবলিগের ভাইয়েরা কখনো কি আপনাদের কাছে আসিয়া চাল চেয়েছে বিছনা চেয়েছে টাকা হলাপ চেয়েছে এই দাওয়াত তবলিগের বাইরা নিজের খাইয়া নিজের সময় ব্যয় করে সমাজের চোর সমাজের বাকপার সমাজের সন্ত্রাসী সমাজের সবচেয়ে বড় বড় খুনিয়ার ডাকাতদেরকে পাশ্বক্ত নামাজি বানিয়েছে তাদের মাথায় পাকড়ি তুলে দিয়েছে মুখে সুব্বত মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়েছে লম্বা জমা দিয়েছে মসজিদওয়ালা বানিয়েছে মাদ্রাসাওয়ালা বানিয়েছে ঠিক কিনা বলেন এই দাওয়াত তবলিগকে নিষিদ্ধ করার জন্য সৌদি আরব নয় গোটা দুনিয়ার তাগুতের বাচ্চারা যদি একত্রিত হয়েও দাওয়াত তবলিগ দিয়ে সিদ্ধ করতে চায় আল্লাহর কসম পারবে না ঠিক কিনা জোরে বলেন আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা সৈয়দুল্লাম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো মৌলবীর ফতোয়া নয় এই কথার ঐতিহাসিক ভিত্তি আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় একটা বই বের হয়েছে সেই বইটির বাংলা নাম দারুল আলম দেওয়াবন্দের ইতিহাস এই বইয়ের দ্বিতীয় খণ্ডের দুই শত পৃষ্ঠায় স্মরণাক করে লেখা রয়েছে দারুল আলম দেওয়াবন্দের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদুর রসুল্লাহ সেই কারণে দারুল আলম দেওয়াবন্দের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যত ছোট বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে হাট মাদ্রাসা বলেন বাবুলগর মাদ্রাসা বলেন নানুপুর বলেন ছোট থেকে ছোট মাধ্যমিক দরজার উচ্চতর স্তরে যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে শূন্যতের আমলের পরিবেশ রয়েছে দ্বারলম দেওবর এবং তার শাখা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হওয়ার কারণে ঠিক কিলাজোড়ে বলেন পরানে পাকের যেই আয়াত আমি আবাদ করেছি আল্লাহ তালা বলেন ওয়ামা কানল লিয়ান ফিরুকাফা ফালাউলা নাফার মিন কুল্লিফির কতিম মিনহুম ত ইফা লিয়াতাফা কাহু ফিদ্দিন ওলিয়ুন দিরু কমাহুম ইজা রজারো ইলাইহিম লাল্লাহুম হজারোন সুরতত্ত্ব বলে একশো তো বৈষ্ণম্বর আয়াতের মধ্যমশ আল্লাহ তালা বলেন লিয়া তাফাক কাহু হফিদ্দিন মুসলমানদের ভিতরে এমল এক দল তাখা লাগবে যারা ইলমে তাফাক্ তাফাক্কুহ অর্জন করবে খুব ভালো করে খেয়াল করেন যেহেতু আমি আসছি একদম লাস্টে আপনারা যদি আমার জন্য দোয়া করেন আর যদি আমাকে সময় দেন আমি আসছে অনেক দূর থেকে আবার ফিরে যাইতে হবে গাড়ি রেখেতেছি মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই বলেন তো মহিলাদের দিনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে না নাই এই প্রসঙ্গে কথা বলার জন্য আমি এই কোরআনের আয়াত এবং হাদিস চা তালাবাদ করেছি আল্লাহর কোরআন পাকের এই আয়াত দ্বারা আল্লাহ তালা বলেন লিয়া তাফাক্কাহু ফিদ্দিন ওলামায় এক এরম বুঝতেসেন আল্লাহ লিয়া তা আল্লামও ফিদ্দিন বলেন নাই লিয়া তাফাক্কাহু ফিদ্দিন বলেছেন তাফাক্ক ফিদ্দিনের অর্থ হলো শুধু জানা নয় জানা অনুপাতে মানা তাফাক কুহফিদ্দিনের তলে শুধু শিক্ষা নয় শিক্ষা অনুযায়ী দীক্ষা তাফাক কুহফিদ্দিনের তলে শুধু অ্যালম নয় আয়ালম অনুপাতে আমল দয়া করে আমার আমার বাবাগোন যাদের দাড়ি সাদা হয়ে আছে আপনারা একটু বলেন তো এলম অনুপাতে আমল বাংলাদেশের সরকারি মাদ্রাসাই আছে নাকি দরকারি মাদ্রাসাই আছে কথা বলেন তো আমার সাথে দয়া করে অ্যালম অনুপাতে আমল শিক্ষার সাথে দীক্ষা আছে বাংলাদেশের সরকারি মাদ্রাসায় না দরকারি মাদ্রাসায় কমি মাদ্রাসা আপনি নানুপুর মাদ্রাসা গিয়ে দেখেন নানুপুর মাদ্রাসার প্রত্যেকজন ছাত্র শিক্ষক আপদমস্তক থেকে নিয়ে পা পর্যন্ত এলম অনুপাতে আমল তাদের সাড়ে তিন হাতের দেহের মধ্যে আছে না নাই সেই কারণে কোলাম কোরআন পাকের সুরাত উত্তর একশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা লিয়াত আল্লাহ ফিদ্দিন বলেন নাই লিয়াত ফাক্কাহ ফিদ্দিন বলেছেন সেই কারণে কোন ওলামা একরমদের সেরে তাজ আমার আপন যেটা আমার আব্বার বড় ভাই বাংলাদেশের মহিলা মাদ্রাসার প্রবর্তক আল্লামা আব্দুল মালে খালিম দামত বর কাদুম আজকে তিন বছর পর্যন্ত উনি মৃত্যু শয্যায় সাহিত বিছনা থেকে উঠতে পারেন না উনার উনি যখন সর্বপ্রথম আজ থেকে পঞ্চাশ বছর আগে মহিলা শিক্ষার জন্য আনোয়ারাতে জামিয়া রবি হেলদের প্রতিষ্ঠা করেছিলেন তখন বাংলাদেশের অনেক ওলামা একরাম প্রশ্ন উঠিয়েছিলেন কিন্তু বর্তমানে আপনি জরিপ চালিয়ে দেখেন আপনাদের ফরিক শরীতে কতগুলো মহিলা মাদ্রাসা আন্তল মহিলা মাদ্রাসা ফটিক সরি বুজপুরের মধ্যে মুফতি মাহমুদুল হাসান দামত বরকাতুল মহিলা মাদ্রাসা সহ বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে হাজার হাজার মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আছে তার কারণ হলো বাংলাদেশের স্কুলগুলোতে বাংলাদেশের সরকারি মাদ্রাসাগুলোতে শিক্ষা থাকলেও ভিক্ষা নাই বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষার কারণে নারী এবং পুরুষদের একই সাথে লেখাপড়ার কারণে শিক্ষাঙ্গনকে যৌনতা বাড়ানো হয়েছে সেই কারণে কমই পরগণেশি আমল ওয়ালা মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই ওমাকানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালা উলা নাফার মিন কুল্লি ফিরকতম মিনহুম তাঈফা লিয়াতাফাকাহু ফিদ দ্বীন কুরআন পাকের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওগো আমার বান্দারা ইমানদার বান্দারা তোমাদের ভিতরে এমন একদল লোক থাকা লাগবে যারা দিনের তফাক্কু অর্জন করবে শুধু আলম নয় আলম অনুপাতে আমল লাগবে শুধু শিক্ষা নয় শিক্ষা অনুপাতে দীক্ষা লাগবে বলেন তো সরকারি মাদ্রাসা সমূহের মধ্যে পর্দা আছে কথা বলেন সরকারি মাদ্রাসা সমূহের মধ্যে পর্দা আছে সরকারি মাদ্রাসায় আপনার আমার মেয়েরা যারা যায় এরা যদিও বোরকা পরে যায় কিন্তু সেখানে শিক্ষক হয় পুরুষ শিক্ষা নিতে হয় পুরুষ থেকে আর মহিলাদের জন্য সেখানে শিক্ষাঙ্গনে পর্দার সুযোগ নাই। সেই কারণে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় হাট হাজারের মধ্যে আলহুদা মহিলা মাদ্রাসা তার পুরস্থিতে তার নগরানিতে প্রতিষ্ঠা করে দাওরা পর্যন্ত মহিলা মাদ্রাসা এমনকি শরীর নির্ভরযোগ্য আলেম।

ফারেযাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ارشاد করেছেন আল মদিন অর্জন করা কোরাদার হাদিসে শিক্ষা অর্জন করা যেমনিভাবে পুরুষদের জন্য ফরজ তেমনিভাবে নারীদের জন্য ফরজ সুবহানাল্লাহ আগে পামু জন্য ইকরা স্বতন্ত্র কোন মহিলা মাদ্রাসা ছিল না আলহামদুলিল্লাহ এখন আপনাদের এলাকায় শুরু হয়ে গেছে আপনাদের এলাকার মধ্যে আমাদের বড় ভাই ইকবাল বিন ইয়াকুব রাহমাতুল্লাহ আলাইহি ইনি বাংলাদেশের রত্ন তাকে রমজানের 11ই রমজান তাকে শহীদ করা দেওয়া হয়েছে বলবি হুযুর রাহমাতুল্লাহ আলাইহি একজনের এই ধরনের খুন সম্পর্কে মন্তব্য করেছিলেন যারা খুন করবে এরা খুনে যাবে আল্লামাইয়া ইকবাল বিন ইয়াকুব রহমাতুল্লাহ আলাই শহীদ হয়ে আছেন তাকে রমজান মাসে খুন করা হয়েছে আল্লাহর কসম যারা খুন করেছে এরা খুনের মধ্যে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় একজন রত্ন ছিল ইকবাল বিন ইয়াকুব এবং ওনার আব্বা বিন ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নির্ভরযোগ্য একজন আলেম ছিলেন নানুপুরের পীর সাহেব আমার আব্বাদের পীর আল্লামা জাবির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম তিনি ইয়াকুব মনোন আলহিকে মামা বলে সম্বোধন করতেন মামা বলে ডাকতেন ঠিক আছে কথা খুব শ্রদ্ধা করতেন খুব মোহাব্বত করতেন ওলামা একরামের মজলিসে মনোনয় আলহীকে সম্বন্ধ করে খেতাব করে সরাসরি কোনো কথা বলতেন না হেতারাম করতেন নানবুর মাদ্দা সাহে চল্লিশ দিনের এতকাব করতেন মনুবর রহমতুল্লাহ আলহী ইয়াকুব সাহেবকে নানবুরা সাহেব প্রত্যেকটি জুমায় রমজানের মধ্যে দিতেন জুমা পড়াইতেন ওনার আব্বা মোল্লা কারামত আলী মোল্লা কারামত আলী আলাই আলাইহি কারি কারামত আলী রহমতুল্লাহ আমি যে কয়েকটা আরবি শেয়ার করেছি উনি ওনার আরেক মিতে করামত আলী রাহমাতুল্লাহলে শেয়ার আলহামদুলিলিমান কদ্দারা খাই রাহু খালা ওয়াশ শুকুর লিমান সাউরা হুসনা ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا لا مثل ولا شبه ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولى الان كما كان ولم يلق زوالا আল্লামা কারিকারামতালি রহমতুল্লাহ হিয়ালী দারুল ওলম দেওবাম্বের যিনি আউলাদ রসুল ছিলেন বর্তমান যিনি আউলাদ রসুল পুরা অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট যিনি পুরা অল ইন্ডিয়ার সমস্ত তিরিশ কোটি মুসলমানের প্রেসিডেন্ট আল্লাহ আরশাদ মদনী দামদ বরকাতুম আরশাদ মদনীর আব্বা অর্থাৎ সাইখুল ইসলাম আল্লাম আহমদ শফির আহমতুল্লাহ হিয়ালয়ীর পি হোসাইন আহমেদ মদনী রহমতুল্লাহ হিয়ালীর একান্ন নম্বর ছাত্র হলেন আল্লাহ কারাম আতালির আহমতুল্লাহ্ ঠিক আছে না কথা কারে কারামত আলির আহমদুল্লাহ আলাইহি হারাজার এত্তিকের যে ক্যালেন্ডার আসছে বরান্ডা কারামাত আলুর আহমতুল্লা আলাই যার নামে এই মহিলা মাদ্রাসা কারামাত আলির আহমতুল্লাহ্ আলাই আউলাদ রসুল সাইয়েদ হোসাইন আহমদ মাদানির রহমেদুল্লাহ হালাই যিনি পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক ছিলেন যাদের নেতৃত্বে ভারত স্বাধীন হয়ে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল থেকে ব্রিটিশ থেকে যাদের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়ে আছে

শাহ কারামত আলী রহমতুল্লাহ মহিলা মাদ্রাসা ইসিমবা মুসাম্মা আরবে একটা কথা আছে ইসিম বা মোসাম্মা কথার কাদের সাথে যখন মিলে যায় তাকে বলা হয় ইসিম ফজলে যেহেতু উনি সৈয়দ হোসাইন আহমদ মদরী রহমতুল্লাহ একান্ন নম্বর ছাত্র অথচ শাইফুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হলেন হোসাইন আহমদ মদরী রহমতুল্লাহ একষট্টি নম্বর ছাত্র আর কারামাতালের আলী রহমতুল্লাহ একান্ন নম্বর ছাত্র শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফির আরেক অনেক আগে আরেকটা তার সবচাইতে বড় উপাধি হলো বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে বয়বিদ্ধ আলেম দিন কে বলেন তো মহবুল্লা বাবু নগরী গত মাসে আমি আমার আব্বাস উনি যেহেতু আমাদের মাদ্রাসার সৌরার সদর চেয়ারম্যান সভাপতি ওনার কাছে গিয়েছিলাম তো আমি বলতেছি বাজি এখন আপনার বয়স কত মহবুল্লাহ বানগরের মধ্যজিল্লা হাঁচে হেসে বলতেছেন এখন অষ্টবাসী এখন অষ্টবাসী ওনার চাইতে ভয়াবৃদ্ধ আলেম নেই সেই বাবুনগরের আল্লাহ মহবুল্লাহ বাবুনগরের দামদ বরকা থমলা আলিয়া বয়াবৃদ্ধ আলেমে দিন তার নেক আমল কি আল্লা কবুল করে আল্লাহ তাকে হায়া আজাদ তৈয়াবা দান করেন হায়াআজার তৈয়াবা মানি রুকুশিজ্দা করেন নামাজ পড় নামাজ পড়তে পারা হায়াআজার তৈয়াবা মানি স্বাভাবিক স্বাভাবিক জীবন যাপন করতে পারা আপনি মোল্লা মুহিবুল্লাহ বাবু নগর গিয়ে দেখবেন বাড়ি থেকে এখনো হেঁটে আসে ওনাকে গিয়ে দেখবেন পাঁচ শক্তির নামাজ এখনো রুকুয়ার সিজদার সাথে করে আল্লাহ নিশ্চয়ই তার হায়াতকে কোনো একটা নেক আমলকে কবুল করেছেন এমন ব্যক্তি হলেন আপনাদের এই মোল্লা কারামত আলী রহমতুল্লাহ ছাত্র বলেন না সোহান আল্লাহ আমার তো ব্যক্তিগত ধারণা এই নামটা যথাযথ হয়েছে ইসিম্বা মুসাম্মা হয়েছে সেই কারণে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই এবং আরো দরকার আছে দেখুন কোরানে পাকের মধ্যে তো কয় সূরা চোদ্দ সূরা একশো চোদ্দ সুরের মধ্যে একটা সুরার নাম সুরাত রেজাল কি আছে না সুরাত রেজাল কোরআনে কেউ বলেন থাকলে আছে না নাই কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সুর আছে সুরাতুন নিসা কথা না আছে না নাই সুরাতুন নিসা কোরআনে আছে না নাই নারী জাতির সম্মান কোরানে পাকের মধ্যে সুরাত রাজাল নাই পুরুষদের নামে কোন সুরা নাই অথচ কোরআনে পাকের মধ্যে সুরত নিসা আছে সোবাহান দুই নম্বর ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম সবার আগে মুসলমান হয়ে আছেন কে বলেন তো বলেন না কারো জানা থাকলে হজরত খদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা মা জাতির সম্মান বলেন তো দেখি কি কে আর জানা তাকলে ইসলাম ধর্মের মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম মাল করাসকারী কে বলেন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজা কেমন নারী আমাদের মা বুন্ড়া যারা মাইকরাবা শুনছেন একটু খেয়াল করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আম্মা জানাইসা বলেন একদিন আল্লাহর রাসূল আমার কাছে খাদিজার প্রশংসা করতেছে খদিজার ইন্তেকাল অনেক আগে খদিজার ইন্তেকালের পরেই তো নবীজি আমাদেরকে বিয়ে করেছেন খদিজা রাজিয়াল্লাহ তাআলার প্রশংসা শুনে আমার ঈর্ষা এসে গেল আমি নবীকে বলে ফেললাম ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার মা বাবা আপনার জন্য কুরবান হোক খদিজা এন্তেকালের পরে আল্লাহ তাআলা আপনাকে তার চাইতে বহু দামি তার চাইতে বহু সুন্দর তার চাইতে আরো সরস বহু স্ত্রী আল্লাহ তালা দান করেছেন এখনও পর্যন্ত আপনি তার কথা বলেন নাই তার কারণ কি আম্মা জানা ইশারজি আল্লাহহু তাআল আনহা বলেন এই কথা শোনা মাত্র বিশ্বনাবীর চেহারা আমবারক লাল হয়ে গেল টকটকে লাল হয়ে গেল আমি বুঝতে পারলাম নবী যে আমার সেই কথায় রাগ করে ফেলেছেন আমি আবার ক্ষমা চাইলাম ই আর সূল ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আইসা আপনার কাছে ক্ষমা চাই আমি বোঝার জন্য বলতেছি কেন আপনি এখনো হদিজার কথা বলতেছেন আল্লাহ নবী বলতেছে আইসা শোনো তোমরা হল আমার তোমরা হল আমার সুখের জীবনের বান্ধবী আর হদিজা ছিলেন আমার দুঃখের জীবনের বান্ধবী যখন মক্কাতুল মোকার্রমায় আমারকে ছায়া দেওয়ার জন্য কেউ ছিল না আমি তা আসার পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি দুনিয়াতে আসার অল্প দিন পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বয়স যখন আট আমার সবচেয়ে কাছের মানুষ দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাকে যখন এই জমিদের মধ্যে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আমার বয়স যখন পঁচিশ তখন মক্কাতুল মুকার আমার সারা ব্যবসায়ী মক্কাতুল মুকার আমার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি মক্কাতুল মুকার নয় শুধু পুরা আরব দুনিয়াতে যার ব্যবসার পরিধি সে ছিল আমার দুঃখের জীবনের স্ত্রী খাদিজাতুল কুবরা رضی الله تعالی عنها জরে বলেন সুবহানাল্লাহ আম্মা যারা আয়েশা বলতেছেন নবীজি বললেন আয়েশা শোন খাদিজা কেমন নারী খাদিজার ব্যবসার পরিধি পুরা দুনিয়ার মধ্যে ছিল আমি খদিজার ব্যবসার কাস্টমার নয় শেয়ার হোল্ডার ছিলাম আমি যখন খদিজার পক্ষ থেকে ব্যবসা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে গেলাম সেই বছর কাফেলার মধ্যে হিসাব দেখলো আমার ব্যবসার মধ্যে সবচাইতে বেশি লাভ হয়েছে আমি সবচাইতে বেশি খদিজার ব্যবসার মধ্যে লাভ এনে দিতে পেরেছি এবং খদিজা খবর নিয়ে দেখলো আমার শৈশব থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমার লাইফের মধ্যে কোনো দাগ নাই আমি কখনো মিথ্যা কথা বলিনি আমি কখনো কারো সাথে দুই কথা বলিনি সেই কারণে খদিজা আমার কাছে প্রেমপত্র লিখলো আমাকে বিয়ের জন্য নিজের পক্ষ থেকে প্রস্তাব পাঠাইল সুবহান আল্লাহ অতসো আল্লাহর নবী আর সাথ করেন যেই সময় 40 বছরের খদিজা আমার মতো একজন 25 বছরের টকবগ যুবকের কাছে চিঠি লিখে বিয়ের জন্য আমার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠায় সেই সময় মক্কা তুল মকর পরিবেশ ছিল ভিন্ন কোনো মহিলা কোনো পুরুষের কোন পুরুষের কাছে বিয়ের জন্য প্রস্তাব পাঠানোটা অত্যন্ত দোষণীয় ছিল কিন্তু আমার 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 চরিত্রের উপরে 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 আমি উপাধির পরীক্ষা নিয়ে সে জানতে পারলো আমি যদি চল্লিশ বছরের বয়সের নারীও হই সে যদি পঁচিশ বছরের যুবক হয় সে যদি আমাকে গ্রহণ করে তাহলে তার মাধ্যমে আমি দুনিয়া পেয়ে যাব আখরা তো পেয়ে যাবো আল্লাহ আল্লাহ নবিয়ার সাত করেছেন আয়সা শোনাম খদিজা যখন আমাকে প্রস্তাব দিল আমার চাচাকে বললাম আমার চাচা দাসাই বাসাই করে দেখলো খদিজা চরিত্রবান নারী খদিজার চাইতে সম্ভ্রান্ত কোনো মহিলা এই সমাজের মধ্যে নাই মক্কাতুল মকার আমার মধ্যে নাই আরবের মধ্যে নাই খদিজা যখন আমার শুভ প্রেরণায় আমি যখন খদিজাকে বোঝালাম খদিজা তখন পাগল হয়ে গেল ইসলামের জন্য সমস্ত খদিজার কোটি কোটি বিলিয়ন টাকার সম্পদ সর্বপ্রথম সেই খদিজাই ব্যয় করা দিয়েছে সুবহান আল্লাহ আম্মা জানাই সাবরণ একদিনের ঘটনা খদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে কয়েক ডজন তালিওয়ালা জোরাওয়ালা কাফর গায়ে দিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল সুবহানাল্লাহ

তার কারণ হলো কয়েক সপ্তাহ পর সপ্তাহ আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না খদিজার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে খদিজার এই পরিস্থিতি এই পরিবেশ তার এই চেহারা তার এই পোশাক দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসলো সুবহানাল্লাহ খদিজার এই অবস্থা দেখে রাসূল বলেন আমি চোখ দিয়ে পানি ফেলাই ফেলাইতেছি আমার চোখে পানি দেখে হযরত যা বলতেছে ওগো আল্লাহর রাসূল আপনার চোখে পানি কেন আপনাকে আপনি কি আপনি কি কোনোভাবে কষ্ট পেয়াছেন আপনার চোখে পানে কেন আমি বলতে চাই নাই আমি যদি সদেই যাকে সেই দুখের কথাগুলো বলি হয়তো সে কষ্ট পাবে বারবার যখন আমার কাছে জিজ্ঞাসা করল আমি বললাম সদেই যাপ তোমার এই দুখের জীব তোমার এই দুখের জীবন দেখে তোমার শরীরের মধ্যে তালিওয়ালা জোড়াওয়ালা কাপড়ে দেখে তোমার এই জীর্ণ শীর্ণ শরীর দেখে তোমার সুখের জীবনের কথা আমার মনে পের পড়ে গিয়েছে সেই কারণে আমার চোখের পানি শোভা বলেন তো আমাদের সমাজের মহিলা গা আমাদের তালিকা কাফর গায়ে দিবে দূরের কথা এদের সময় যদি স্বামী একটু কাফর দিতে দেরি করে সহ্য করবে কোনদিন আমাদের সমাজের মহিলা সহ্য করবে ও আমার মা বোনেরা ভালো করে খেয়াল করুন আপনারাও মহিলা বিশ্বনবীর দুঃখের জীবনের বান্ধবী প্রথম মুসলমান নারী সমাজের অহংকার হদিজাতুল কবর রাজিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী যখন এই কথা বললেন খাদিজা তোমার এই অবস্থা দেখে তোমার সুখের জীবনের কথা আমার মনে পড়ে গেল এই কথা বলার পরে খদিজ তুল কুমুর আজিয়াল্লাহু তাআলাহ হাজবাব দি দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বললেন যেই সময় আমি স্বর্ণের সামস মুখে দিয়ে খাইতাম যখন আমি রেশমি কাপড় পরিধান করতাম যখন আমার কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল যখন আমার হাজার হাজার চাকরের চাকরানো ছিল তখন আমার সবকিছু থাকা সত্ত্বেও আপনি নবী যখন ছিলেন না আজ দুনিয়ার সেই সমস্ত নেহামতকে মানুষ পাইয়া গৌরব করে অহংকার করে সেই সমস্ত সোনাদানা সেই সমস্ত নিয়ামত আমার কা সামনে না থাকলেও আমার সামনে রয়ে আছে দু জাহানের বাদশাহ বলেন সোহান আমি তখন সবকিছু পেয়েছিলাম আপনাকে পাই নাই আজ আমি সবকিছু হারিয়ে আপনাকে পেয়েছি সেই কারণে আপনার দয়াল চেহারা যদি আমি একবার দেখি আল্লাহর কসম অতীতের কোন সুখের কথা আমার আর মনে পড়ে না সুবাহ আল্লাহ আই যা এ বাই তেন ববি রহেজ রে বাই তেন ববি রহে بے قاعدہ جم ب سیلب بے ادبی ہے بے قاعدہ یہ جمب سی لب بے ادبی ہے آہست قدم پست نظر پستے صدا ہو خابیدہ رو ہے رسو لے عربی ہے میں عاشق مولا ہوں میری عشق و نرالاب یہ جملہ جہاں جن کی تجل لی سے اجالا میں صورت یوسف کا نہیں چاہنے والا মৈশুরতে ইউসুফ কা নেহি চাহ নেওয়ালাম কায়েসে মানিন্দ নেহি আশে কে লাইলা আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে আপনাদের ও একটু জিকির করি তাহলে জু রেল্লা ইলাহা ইল্লালাম একটু দিল দি মোহাম্পতের সাথে জুড়ে আল্লাহ শাইখুল ইসলাম অন্তরের চিকিৎসক হাকিমুল শাহ আশরফ আলী তানবি রহমতুল্লাহ আলহির একজন আল্লাহ পাগল মুড়ি তিনি বলেন আল্লাহ আর শয়তানের জন্য মোকাবেলা করে তো পারতেছি না নামাজে দাঁড়াই তালাওয়াত করি দরুদ পড়ি মন্ত্র থাকে না দয়া করে নফস আর শৈতানের সাথে মোকাবেলা করে আবাদতগুলো তোমার জন্য নিখুত করার তৌফিক দান করুন জোরে বলেন না আমিন নফস ও শৈতান দুনুনে মিলকার নফস ও শৈতান নে মিলকার হায়ে কি আহে মুঝে কো তবা হায়ে কি আহে মুঝে কো آئی میرے مولا میری مدد کر چاہتا ہوں میں تیری پنپ مجھے سا خلق میں کوئی نہیں گو مجھے سا خلق میں کوئی نہیں گو بد کردار نام بد کردار نام تو بھی مگر غفار یا رب بخش دے میرے سارے گناہ بخش دے میرے سارے گناہ اب تو رہے بس تا دے آخر برد زب آئی میرے علا لا الہ جرے لا الہ علا ال লা ইলাহা ইল্লাল্লাহ আগামী বৃহস্পতিবারে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ আমি আম্মা আব্বা বোন সহ হারামাইন শরীফাইনে যাব আপনাদের জন্য অন্তত দোয়া করতে পারব আল্লাহ যেন আমাদের সফলকে কবুল করেন বলেন না আমিন আমার সফরের প্রস্তুতি আছে রাত তো গভীর হয়ে যাচ্ছে কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আপনাদের সাথে আমাকে ও জান্নাতি হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন না আমিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী ارشاد করেছেন একজন নারীর কি পরিমাণ মর্যাদা মুসলিম সমাজে সত্যিকার একজন নারী আল্লাহ বলা একজন নারী দিনদার একজন নারী সতী একজন নারী তার আমলকে যদি এক পাল্লায় রাখা হয় সত্তর জন আল্লাহর বলির আমলকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একজন দিনদার নারীর আমলের সাথে সত্তরের জন আল্লাহর বলির আমল কখনো পারবে না সুবহান নারী শিক্ষার দরকার আছে না নাই হাদিসে বাগের মধ্যে রাজ আল্লাহ নবী আল সাদ করেছেন যে ব্যক্তি যেই ব্যক্তি তিনটা কন্যা সন্তানের বাবা হলো সেই তিনটা কন্যা সন্তানকে উত্তম দিনই শিক্ষা প্রদান করলো উত্তম পাত্রের হাতে বিয়া দিল সেই তিনজন কন্যা সন্তান সেই বাবা জাহান নামি বাবার জন্য সাফাৎকারী হইয়া সেই বাবাকে জান্নাতে নিয়ে যাবেন সুবাহ একটা জোরে বলতে হবে আরজরে সুবাহান আল্লাহ অথচ একটি হাদিসের মধ্যে আল্লাহ রবি বলেন নাই যে একটা কর একটা পুত্র সন্তান লালন পালন করবে তার জন্য জান্নাত পুত্র সন্তানের সাফা হতে বাবা জান্নাতে এই কথাটা আল্লাহর নবী হাদিসে বলেন নাই যখন আল্লাহর রসুলেই এই কথা বললেন যে বাবা তিনটা কন্যা সন্তানের বাবা হতে পারবে তার জন্য নামি বাবা হইলেও তাকে সফর করে জান্নাতে নিয়ে যাবেন তখন একজন সাহাবি প্রশ্ন করলেন সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাইসাল্লাম যেই বাবার তিন কন্যা সন্তান নাই তবে দুই কন্যা সন্তান রয়ে আছে তার সম্পর্কে কি ফাইসালা আল্লাহর নবী বলেছেন জয় বাবা দুইটা কন্যা সন্তানের লালন পালন করলো উত্তম দিনই শিক্ষা প্রদান করলো কোরআন শিখাইলো মাসালা মাসায়েল শিখাইলো নামাজ রোজা শিখাইলো পাকনা পাক চেনাইলো হালাল হারাম চেনাইলো সেই বাবা যদি জাহান হয় জাহান নামের যদি সেই বাবাকে জাহান নামের নিয়ে যায় সেই দুইটা কন্যা সন্তান জাহান নামের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে যাবে জোরে বলেন সোবহান আল্লাহ আল্লাহর সাথে তর্কে তো হয়ে যাবে মাহবুদ সে আমাদের বাবা আমরা ঘরের মধ্যে অসহায় ছিলাম বাবার বাবাকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারি নাই কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছিল আমাদেরকে ফরিক মধ্যে আন্নুর মহিলা মাদ্দা সাই শিক্ষা শিখাইয়া আমাদেরকে বড় করেছিল কোরআন শিখাইছিল পাক আমাদেরকে পাকনা পাক শিখিয়েছিল হালাল হারাম শিখিয়েছিল নামাজ সোজা শিক্ষা দিয়েছিল আমাদেরকে উত্তম পাত্র বিয়ে দিয়েছিল আমাদের বাবাকে জাহান নামে দিতে হলে আমাদের বাবার সাথে জাহান নামে দেওয়া লাগবে সোহান আল্লাহ আল্লাহ নবীর সাথ করেছেন সেই দুই কন্যা সন্তানের সফাতে একজন জাহান নামী বাবাকেও আল্লাহ তালা জান্নাতে পৌঁছাইয়া দিবেন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই এরপর আরেকজন সাহাবি প্রশ্ন করলেন আর রসুল যার কাছে তিনটা কন্যা সন্তানও নাই দুইটাও নাই যদি একটা কন্যা সন্তান হয় তার সম্পর্কে কি ফাইসালা আল্লাহ নবী বলেছেন তার কাছে শুধু একটা কন্যা সন্তান রয়েছে ওই কন্যা সন্তানকে লালন পালন করেছে মহিলাগঞ্জ যেহেতু কর্মক্ষমতা ইসলাম যেহেতু তাদেরকে চাকরি করে বা তাদেরকে যেহেতু পরবে কাছে গোলামি করে অর্থ কামাই করার জন্য ইসলাম বলে নাই সেই কন্যা সন্তান একজন কন্যা সন্তানকে বাবা কষ্ট করে বড় করেছে দিনই শিক্ষা প্রদান করেছে উত্তম পাত্রের কাছে বিয়ে দিয়েছে ওই বাবার জন্য যদি আমল্লামা বাম হাতে এসে যায় জাহান নামের যদি তাকে জাহান্নামের নামের দিকে নিয়ে যা নিয়ে যায় সেই সেই একটা কন্যা সন্তানের সাফাতে জাহান্নামী বাবাকেও আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন শুভল্লা একটু বড় বলতে হবে আরও জোরে সুবহানাল্লাহ হা আল্লাহ শুভ লা ইলা হা ইল আরও জোরে শুভ হা নল অল হেমদৌলিল লাইলা এটা কেমন তসবি জানেন এই তসবি দিয়ে চার রাকত বিশিষ্ট একটা নামাজ আছে যেই নামাজ পড়লে কবিরা গুনা তোবছা রাম আপ

আমার বর আশরফ ভাই ওনার বিবি বাংলাদেশে লেখাপড়া করে নাই দেশের বাইরে লেখাপড়া করেছেন আমি হেসে হেসে বলতেছি আপনার জন্য তো মহিলা মাদ্রাসা করা খুবই সহজ কারণ আপনি বিদেশ থেকে ডিগ্রিওয়ালা একজন স্ত্রী পেয়েছেন ওনাকে দিয়েই তো আপনি মহিলা মাদ্রাসা পরিচালনা করতে পারবেন ওনার স্ত্রী যখন বাংলাদেশে আছে বিয়ের যখন প্রস্তাব দেওয়া হয় আরও একটা বড় ফ্যামিলি থেকে প্রস্তাব আসলো ওনার বর্তমান যে স্ত্রী আছে ওনার জন্য কিন্তু ওনার তকদির তো জফাল কলম ওনার শ্বশুর বলেছে আমি এই ছেলেটাকেই আমার এই মেয়েটা দেব তখন তার আরেকটা মেয়ের জন্য যখন বিয়ের প্রস্তাব আসলো জিজ্ঞাসা করার মোহর কত হবে উনি বলেছিলেন মোহরে মিছিল মোহরে মিছিল মানে তার আত্মীয় স্বজনদের মধ্যে যে উচ্চ মহর আছে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ সেই মোহর তখন ওরা বলেছিলো আপনি তো আশরফ সাহেবকে মোহর ফা দিয়েছিলেন এই মেয়েটার ব্যাপারে মোহরে মিছিল বলতেছেন কেন বাবা বলেছিল আমার এই মেয়েটাকে আমি মোহর ফা দিয়েছি তার কারণ হল সেই মহিলা মাদ্রাসের ডিগ্রিওয়ালা সবহান অল্লহ ও আমার বাবা এখন আপনার মেয়েকে আপনি মহিলা মাদ্রাস দিয়ে দেখেন আপনার কন্যাকে নিয়ে যাওয়ার জন্য কোন দাড়ি সাঁসা কোন ফাজের কোন ফাঁসেক আপনার মেয়ের জন্য খেদবা দিবে না আপনাকে অপেক্ষা করতে হবে না মাদ্রাসায় হাঁটি হাঁটি পা পা করে বড় হতে হতেই ঘরের পর ঘর গরের পর ঘর আপনার কাছে দিনদার ফ্যামিলি আসবে বলেন না সোহান সেই কারণে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই ও আমার মা আপনারা খুব ভালো করে খেয়াল করুন ইসলামের ইতিহাসে আপনাদেরকে আল্লাহ তালা যেই মর্যাদা দান করেছেন আল্লাহর কসম আমরা পুরুষকে দেওয়া হয় নাই হাদিসে পাকের মধ্যে রয়েছে একজন গর্ভবতী মহিলা যখন দুই রাকাত নামাজ পড়ে গর্বহীন মহিলার আশি রাকাত নামাজের সমান সবাব দেওয়া হয় সোবাহান আমার ভাই একটা আয়াত বলেছেন আমাকে বলেছেন সেই সম্পর্কে কিছু বলার জন্য সেই আয়াতটা আমি পড়তেছি আল্লাহ তালা বলেন শুধু নিজে বাঁচলে হবে না জাহান নাম থেকে সন্তানদের জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্বটা কার মন ফ্যামিলির আশরফ ভাইয়ের আমার কথা বুঝতেছেন না আপনারা নিজের ফ্যামিলিকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব টাকার নিজেদের সন্তান সন্ততিকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব টাকার মা বাবার এই আয়াতের তফসিলের মধ্যে লেখা আছে একজন বাবা থেকে সন্তান কি পায় আমরা তো শুধু জানি সন্তান থেকে বাবা কি পায় সেই কারণে সমাজে এমন বহু মানুষ আছে হুজুর সমাজে আছে না নাই আমরা এই কথাটা সব সময় বলি সন্তান থেকে মা বাবা কি পায় অত সেই কথাটা আমরা কখনো ভাবি নাই মা বাবা থেকে সন্তানে কি পায় কোরআনে পাকের এই আয়াতের তফসিলে লেখা রয়েছে যেই মা বাবা আগে সন্তানের হক আদায় করে নাই সেই সন্তানরা বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করবে আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন যেই মা বাবা আগে সন্তানের হক নষ্ট করে এসেছে সেই সন্তান বড় হওয়ার পরে কশিনকালে ও মা বাবার হক আদায় করবে সন্তান দুনিয়া আসার পূর্বে বাপ থেকে দুইটা হক পায় বলবো কথাগুলো এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগবে কষ্ট পাবেন আমাকে গালি দিবেন আর এই কথাগুলো বললে আমাদের আমার মুরব্বীগুণ যারা বুড়ো হয়ে গেছে এদের জন্য কোনো ফায়দা হবে না বলবো এই কথাগুলো একটা মাস আলা জানলে এক হাজার রাখাত নফল নামাজের সবাব জানা মাস আলার উপর আমল করলে দুই হাজার রাখাত নফল নামাজের সবাব সুমাল একটা বলেন না সন্তান দুনিয়াতে আসার আগে বাবা তাকে হক পায় কয়টা দুইটা আমার মা বোনরাও খেয়াল করেন এক নাম্বার হক এক নাম্বার হক হলো যেটা বাবা থেকে সন্তান পায় দুনিয়াতে আসার আগে সেটা হলো যেই বাবা সন্তান নিবে কোন নারীর গর্বে সেই নারীকে যাচাই করতে হবে সেই নারী নিজের সন্তানকে কোরানের পথে আল্লাহর পথে রসুলের পথে চালাধন্মত যোগ্যতা তার আছে না নাই কথাটা খেয়াল করেন এই হকটা পায়কে সন্তানের কার নিকট থেকে বাবার নিকট থেকে হকটা কি বাবা যেই মহিলার গর্বে সন্তান ধারণ করবে সেই মহিলাটি নিজের সন্তানকে হক পথে হালাল পথে জান্নাতের পথে আল্লাহ এবং আল্লাহ নির্দেশিত পথে চালানোর মতো যোগ্যতা তার আছে না নাই এই হকটা পায় কে সন্তান কার নিকট থেকে বাবার নিকট থেকে এক নম্বর হক দুই নম্বর হক যেই বাবা সন্তান গর্বে নিবে সেই বাবার রক্ত হালাল কিনা সেই বাবার রক্ত হালাল কিনা রক্ত হালাল হালাল হওয়ার জন্য ইনকাম কি হওয়া লাগবে হালাল হওয়া লাগবে এই দুইটা হক পাবে সন্তান জন্মের পরে না জন্মেরও আগে এখানে যেই হকটা আগে আগে আমি বললাম সেটা হলো যেই মায়ের গর্বে বাবা সন্তান নিবে সেই মা নিজের সন্তানকে গর্বে ধারণ গর্বে ধারণ করার প্রত্যেকে নিয়ে সন্তানকে হালাল পথে আল্লাহর পথে চালাইতে পারে আচ্ছা বলেন তো সমাজের যে সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়ে নাই ভার্সিটিতে পড়েছে সেই মহিলা কখনো নিজের সন্তানকে জান্নাতের পথে চালাইতে পারবে আমার মা বোধ কথাটা খেয়াল করেন সেই কারণে হাদিসের মধ্যে রয়েছে একজন মা যখন সন্তানকে গর্বে ধারণ করে সন্তানকে যখন মা গর্বে ধারণ করে মা যদি সেই সন্তানকে গর্বে নিয়া দুই করে আল্লাহ তাকে গর্বহীন নারীর আশি নামাজের সমান দান করবেন আল্লাহ শর্ত হলো মাকে সন্তান গর্ব নিয়া আল্লাহর নির্দেশিত পদ মতো চালাতে হবে এবার বলেন সমাজের মধ্যে এমন মহিলা কি নাই যেই মহিলা সন্তান গর্বে নিয়ে টিভি দেখে দয়া করে আমার সাথে কথা বলেন সমাজে এমন মহিলা কি নাই যেই মহিলা সন্তান গর্বে নিয়া মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে গান শোনে আসে না নাই সমাজের মধ্যে এমন মহিলা কি নাই যেই মহিলা সন্তান গর্বে নিয়া নিজের পেট আর পিঠ পর পুরুষকে দেখায় আছে না নাই তাহলে বলেন তো এই বাবা কি এই বাবা কি বিয়ের পূর্বে সন্তানের সেই হকটা আদায় করেছে কথা বলেন এই সন্তান বড় হওয়ার পরে क्वेश्चन কালেও কি মা বাবার হক আদায় করবে সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আন ফিসাকুম ওয়া আহলীকুম সমাজের মধ্যে এমন বহু বাবা রয়েছে ফজরের নামাজের জন্য মসজিদে চলে এসেছে মসজিদে না আসলে মুসল্লিরা কি বলবে সমাজের মানুষ বেনামাজি বলবে সেই কারণে আর সেই মসজিদে চলে এসেছে অথচ তার দশ বছরের সন্তান ঘরের মধ্যে শুয়াইয়া রেখেছে সন্তানকে মশায় কামড়াবে বলে মশুরে টাঙ্গিয়ে দিয়েছে সন্তান শীতে কষ্ট পাবে পাবে বলে কম্বলের ব্যবস্থা করে দিয়েছে সন্তান কষ্ট পাবে বলে সন্তানদের আরাম মায়ের জন্য বিল্ডিং করে দিয়েছে এমন বাবা সমাজের মধ্যে আছে না নাই এই আয়াতের তফসিরে ও ফসিরিনে কেরাম লিখেছেন যেই বাবা নিজের সন্তানের জন্য দুনিয়ার আরাম বায়াসের খবর রাখলো সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের অর্ডার করে নাই সাত বছর বয়স আসার আগে নামাজ শিক্ষা দেয় নাই দশ বছর বয়স হওয়ার পরে মারিয়া মারিয়া ছেলেকে মেয়েকে নামাজি বানাই নাই সেই বাবারা সেই মায়েরা নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে দরিয়া চাহান নামের লাকড়ি বানাই বলেন না সেই কারণে নারী শিক্ষার দরকার আছে না নাই আমার মা বোনা যারা দিনদার যারা আপনারা দিনদার ফ্যামিলির কন্যা তারা খেয়াল করেন আল্লাহর নবী আর সাত করেছেন আল্লাহ নবী আর সাত করেছেন দশ মাস দশ দিন পর্যন্ত সন্তান গর্বে ধারণ করার পর যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন মায়ের পেটের মধ্যে কি হয় পেইন হয় মায়ের পেটে কি হয় কামর হয় পেইন হয় আল্লাহর নবী আর করেছেন প্রতিবার পেইনের কারণে সেই দিনদার পর্দা নিশি নামাজি মহিলাকে সন্তানের দুনিয়াত আশার ভূমিষ্ঠ হওয়ার পূর্বের পেইনের কারণে প্রতিবার পেইনের কারণে আল্লাহ তালা তাকে এক একটা কবুল হজ্জের সবাব দান করবেন তো অনেকটা জোর বলেন না আল্লাহ সাত করেছে সন্তান যখন দুনিয়াতে চলে আসে মায়ের শরীর থেকে রক্ত যায় ব্লাড যায় মায়ের শরীর থেকে যখন রক্ত যায় সেই চল্লিশ দিন না ফাঁসের সময়ের ভিতরে যদি সেই দিনদার মহিলা দুনিয়াতে থেকে বিদায় করে বেশি রক্ত যাওয়ার কারণে ব্লাড যাওয়ার কারণে সেই মহিলার হাসর হবে কামতের ময়দানে ওহুদের শহীদদের কাতারে বদরের শহীদদের কাতারে জোরে বলেন সোহান আল্লাহ ও আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করুন আল্লাহ নবী সাত করেছেন আপনি দিনদার সন্তান গর্ভে ধারণ করার সময় দশ মাস দশ দিন পর্যন্ত আপনি বেপরদামতা চলেন নাই পিট পর পুরুষকে দেখেন নাই আপনি কোরআনে পাকের তালাওয়াত করেছেন নামাজ আদায় রাচেন করেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে ও মা তোমার আমলনামায় আল্লাহ তাআলা 70 বছরের নফল ইবাদত লিখে দিয়েছেন সুবহানাল্লাহ হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর নবী ارشاد করেছেন একজন মা যখন নিজের সন্তানকে বুকের দুধ দায় দুধ দেওয়ার সময় যদি বিস্মিল্লা বলিয়া দুধ দেয় সেই দিনদার নারীকে সেই নেককার মহিলাকে প্রতি ফোটা দুধের বিনিময়ে আল্লাহ তালাকে একটা কবুল লেখ আমাদের সভাব দান করবেন সুবাহান আল্লাহ হাদিস মধ্যে রয়েছে আল্লাহ নবী আর সাৎ করেছেন শীতের রাত সন্তান মায়ের বুকে পেশাব করে দিল পায়খানা করে দিল সন্তান ওয়া করে কেঁদে উঠল মায়ের আরামের ঘুম ভেঙে গেল প্রতিবার ঘুম বাগার বিনিময়ে বিশটা গোলাম আল্লাহর রাস্তায় সদকা করার স্বভাব তার আমল আল্লাহ তালা দিয়ে দিবেন। হাদিসে পাকের মধ্যে আছে যে দিনদার মহিলা নামাজি মহিলা পরদানিসি মহিলা যখন তাকে স্বামী ডাকে সে চুলাই থাকলেও স্বামীর ডাকে সাড়া দেয় মধ্যে কাজে থাকলেও রান্না বান্নার কাজে থাকলেও সে যদি স্বামীর ডাকে সাড়া দেয় প্রতিবার স্বামীর ডাকে সাড়া দেওয়ার বিনিময়ে সাব্বর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার স্বভাব তার আল্লাহ তালা দিয়ে দিবেন খাজা চিস্তি চিস্তির দাম শুনছেন তো হাজা সাহাবুজরা একবার আম্মাজান কাশিয়া বলতেছেন মা আজ পর্যন্ত তোমার ময়নুদ্দিনের হাতে ভারতবর্ষের এক লক্ষ্য হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা বলার পরে হাজা সাহেবের আম্মাজান বলেন ময়নুদ্দিন এটা তোমার পাওনা নয় এটা আমি মায়ের পাওনা জোরে বলেন না সৌহান আল্লাহ ময়নুদ্দিন তিস্তি রহমেদুল্লাহ্লা জিজ্ঞাসা করলেন মা এটা কীভাবে হয় আবার হাজা সাহেবের আম্মাজান খাজা মাইনুদ্দিন আজমির চিস্তি সঞ্জীব রহমতুল্লাহ আম্মা জান বলেন মঈনুদ্দিন তুমি যতদিন পর্যন্ত আমার গর্বে ছিলে আমি কোনদিন আমার পেট পেট পর পুরুষকে দেখাই না এক নম্বর সুবহান দুই নম্বর যতদিন পর্যন্ত তুমি আমার গর্বে ছিলে কখনো আমি নামাজ কাজা করি নাই তিন নম্বর হলো তুমি যখন দুনিয়াতে আসলে আল্লাহর কসম আমি পবিত্র হওয়ার পর থেকে নিয়ে পর থেকে নিয়ে কখনো বে তোমাকে দুধ পান করাই নাই আল্লাহ চার নম্বর যখন আমি তোমাকে দুধ পান করাইতাম সর্বপ্রথম ডান পাশ থেকে বিসমিল্লা বলিয়া দুধ পান করাইতাম সেই কারণে আমি আমার মায়ের পেটে এমন উদ্দিন আল্লাহ তালা দান করেছেন যার হাতে ভারতের এক লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে আছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা তো কালিমা পেছি ফ্রি মাগনা এক ফোঁটা ঘামও ঝরাইতে হয় নাই অথচ এই কালিমার জন্য রক্ত দিয়েছিল হজরত বেলাল এই কালিমার জন্য রক্ত দিয়েছে হজরত সুমাইয়া এই কালিমার জন্য ফাঁসির কাছে জুলতে হয়েছে হজরত খাবকে হজরত খুবাইবকে তারা জানে কালিমার দাম কত এই কালিমার জন্য আমাদের বহু নামায় কেরাম জেলের মধ্যে আসে না নাই বলেন তো আমাদের বহু ওলামায় কেরাম জেলখানে আসে না নাই আল্লাহর কসম জেলখানার মধ্যে ওলামায় কেরামের উপর কি পরিমাণ নির্যাতন হইতেছে যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই চোখের পানি ফেলতেন বলেন তো আমাদের ওলামা একরাম বাংলাদেশের ক্ষমতার চেয়ার চেয়েছেন ক্ষমতার মস্ত চেয়েছেন আল্লাহর কসম আল্লাহ মাহমদ শফি সহ ওলামা একরাম একজনও বাংলাদেশের ক্ষমতার জন্য লালাইত নয় ওলামা একরাম কালিমার পক্ষে বলার কারণে হকের আওয়াজকে বুলন্দ করার কারণে ওলামা একরামকে জেলখানা যেতে হয়েছে ঠিক কি নজর বলেন ওলামা একরামের গুণ আমরা পরিশোধ করতে পারবো না আপনি মা আপনি বাবার দায়িত্ব হলো আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আপনার পক্ষ থেকে আশরফ ভাই আপনার পক্ষ থেকে বাবুনগরের হুজুররা আপনার পক্ষ থেকে নানা হুজুররা আপনার পক্ষ থেকে আপনার সমাজের নুরানি মাদ্রাসার হুজুররা হুজুররা আপনার সন্তানকে দিন শিখাইতেছে সেই কারণে ওলামায় ঋণ বলেন তো আমরা পরিশোধ করতে পারবো কথা বলেন সেই কারণে এই মহিলা মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই আমি তো দেখলাম আশরফ ভাই কাউকে আপনাদের কাউকে এক ব্যাগ কথা বলেন নাই একটা ইটের কথাও বলেন নাই উনি বলেছেন সন্তান দেওয়ার জন্য উনি বলেছেন আপনাদেরকে সন্তান দিয়ে সহযোগিতা করার জন্য আমিও বলতেছি মহিলা মাদ্রাসায় আপনাদের সন্তানকে দেন মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদের সন্তানকে দিয়ে উপকারটা কি হবে হাদিস পাকের মধ্যে রয়েছে আপনি আমি দুনিয়া থেকে চলে গেলেও। আপনাদের সন্তানরা যখন এই মাদ্রাসায় লেখাপড়া করবে ও আমার মা বাবুদারা খেয়াল করেন সকালবেলা যখন মাদ্রাসায় আসিয়া ফরকানিয়ায় আসিয়া ছাত্র এবং ছাত্রে যখন বিসমিল্লার তালা শুরু করে সুরাতল ফাতেহার তালা শুরু করে কুলহু উল্লাহার তালা শুরু করে তখন কবরস্থানের মুর্দাদের কবরস্থানের আজাবের ফেরেস্তাদের আল্লাহ তালা ডাক দিয়া বলেন আমার ফেরেস্তারা রে আমার বান্দার কবরের আজাব বন্ধ করে দাও বলেন না সুবহান আল্লাহ তখন ফেরাস্তাগণ জিজ্ঞাসা করে আল্লাহ সে তো নাফরমান গুনাহের গাঁটটি নিয়ে কবরে এসেছে কেন আজাব বন্ধ করব আল্লাহ তাআলা তখন বলেন আমার ফেরেশতারা রে আমার বান্দা গুনাহগার নাফরমান ঠিক আছে কিন্তু তার তিম সন্তান তার তিম কন্যা তার ভাগিনা তার ভাগিনী তার সমাজের কোষিকাছা ছেলে মেয়েরা মাদ্রাসা গিয়ে সকালবেলা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করেছে কুল হুওয়াল্লাহ তাআলা ওয় শুরু করেছে বিসমিল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করেছে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করেছে সেই কারণে আমার সেই বান্দার কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ সেই কারণে মাদ্রাসায় সবাই সন্তান দিব তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকের মাহফিল বিশেষ করে মরহম বড় ভাই মৌলানা ইকবাল রহমতুল্লাহ আলাই ওনার আব্বা মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাই ওনার আব্বা যার নামে আজকের মাদ্রাসা উদ্বোধন হলো সেই কারি আল্লামা কারামত আলী রহমতুল্লাহ আলাই সহ এই অঞ্চলের যত মুরব্বী আপনার আমার যত মুরব্বী দুনিয়াতে চলে গেছে আল্লাহ যেন তাদের কবরে কবরে আজকের মাহফিলের সব বকশেষ করে দেন সবাই বলি আমিন দরশরী পরি আল্লাহ মুহাম্মদ كلما ما ذكره ذاكر كل ما وصلنا <applause>